রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে অন্যদিকে হামলাকারীদের একজন আবদুল্লাল মামুন বলেছেন ওরা চক্রান্তকারী বলে মারা হয়েছে রাজশাহী থেকে গোলাম নাম্বানির পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গেল সপ্তাহের দোসরা জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হঠাৎই ধাওয়া এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে ছবিতে দেখা যায় আন্দোলনকারীদের একজনকে লাঠি শোঁটা সহ পেটানো হচ্ছে হাতুড়ি দিয়ে এমন ঘটনায় শুরু হয় তোলপাড় নৃশংস এই কাণ্ডে অনেকেই হাতুড়ি দিয়ে আঘাত দেয় সেই ছেলেটির নাম দেন হাতুড়ি মামুন বিশ্ববিদ্যালয়টির সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সে নিজেদের বাঁচাতেই নাকি হাতুড়ি তুলে নিয়েছিলেন সেদিন তবে এমন ঘটনায় তরিকুল ইসলাম মারাত্মক আহত হওয়ায় খারাপ লাগছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই সহ সম্পাদক আমার কোনো ধরনের মানসিক চাপ বা আমি কিছু মনে করতেছি না কারণ আমি তো সাধারণ শিক্ষার্থী বারবার শুধু আসছি সাধারণ শিক্ষা থেকে আমি মারছি কিন্তু সাধারণ থেকে আমরা মারিনি আমরা আবার বলছি আগেও বলছি এখনও বলছি তারা শিবির এবং শিবির নামের তারা এক ধরনের চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি স্বাভাবিক সে একজন শিক্ষার্থী তার প্রতি একটু খারাপ লাগতেছে বিষয়টা এদিকে হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আঘাতে তার ডান পা ও কোমরের হাড় ভেঙে গেছে গুরুতর জখম হয়েছে মাথায় পায়ে চুলো নাড়াতে হচ্ছে না একটু নাড়ালে পায়ে খুব ব্যথা সরাসরি এগুলোতে ব্যথা চুলাতে মাছ খুব ব্যথা ব্যাক পেনে খুব ব্যথা উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে তরিকুলকে আনা হয়েছে ঢাকায় তাকে বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হতে পারে বলেও জানিয়েছে তার চিকিৎসক নিউজ ডেস্ক